আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি। আজকে মঙ্গলবার সকালে ঘুরে ব্লগটা শুরু করলাম। তো ছেলে আর হাজবেন্ড বেরিয়েছে, একটু গেছে গাড়ি সার্ভিসিং করতে, তো ওরা বাড়ি আসবে একটু পরে। রুটির সাথে বানাবো কাবলি চানা, এই জন্য কাবলি চানাটাকে জল দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি আগের দিন রাত্রিবেলাতেই। তারপরের দিন এটাকে কুকারের মধ্যে দিয়ে কয়েকটা সিটি বলতে তাও 8-10টা সিটি দিয়ে এটাকে নামিয়ে রাখতে হবে। আর এখন আমি আটা নিয়ে নিচ্ছি, আটা মাখবো। আটার মধ্যে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে নুন। এখন এটাকে ভালো করে নুনটাকে মিশিয়ে দিয়ে তারপরে জল দিয়ে আটাটাকে মেখে নিচ্ছি। এরপরে লেচি কেটে তারপরে রুটি বানাবো। আর তার আগে আমি কাবলি চানাটাকে তৈরি করব, এর জন্য কড়াইতে তেল দিয়ে তার মধ্যে আলু দিয়ে দিলাম, আর আলু পেঁয়াজ আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছিলাম। পেঁয়াজটা কিছুটা ভাজা ভাজা হলে একটু রসুন আর আদা কুচি দিয়ে দিলাম, এটাকে একটু নাড়াচাড়া করে। তারপরে যে টমেটোটা কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম। এবারে ওটাকে একটু নাড়াচাড়া করে নুন হলুদ জিরের গুঁড়ো সব কিছু একে একে দিতে হবে। তারপরে একটু জল ঢেলে দিলাম আলুটা সিদ্ধ হওয়ার জন্য। আর কাবলি চানা যেটাকে সিদ্ধ করে রেখেছিলাম কুকারে সেটাকে এখন ঢেলে দিলাম। এবারে এটাকে ফুটতে দিতে হবে। তারপরে আমি চানা মশলা দিয়ে এটাকে নামিয়ে রেখে দিয়েছি। এবারে আমি রুটিটাকে করছি, আটা তো আগেই মেখে রেখে দিয়েছিলাম, তো এখন পরপর রুটিগুলো বেলে নিচ্ছি। রুটি করা হয়ে গেছে। এখানে চানা মশলাটাকে একটা বাটির মধ্যে ঢেলে রেখেছিলাম। এবারে এখান থেকে সবাইকে একে একে সার্ভ করে দিচ্ছি। তো হাজবেন্ড এটা ছেলেটা প্রথমে আমি বেড়ে ফেলছি, যেহেতু ওরা একটু বেরোবে এই জন্য আগে ওদেরকে খেতে দিয়ে দিলাম। তো ছেলের খাওয়াটাকে এগিয়ে দিলাম। আর তারপরে সমস্ত খাওয়া দাওয়ার কাজ শেষ করে এসেছি একটুখানি উপরে ধোয়াধুয়ির কাজ করতে, মানে চেরি ম্যাক্সি এই জায়গাটাকে নোংরা করে গেছিলো, ছাদে জামাকাপড়ও মেলা হয়ে গেছে। ছাদের কাজ হয়ে গেছে, ঠাকুরঘরের কাজকর্ম করছি, তারপরে তোমাদের সাথে কথা বলতে বসলাম। মাঝে মধ্যে এখন আর ব্লগ করতে ইচ্ছা করে না। আসলে ব্লগ করবো কাদের জন্য? তোমাদের জন্য। তো তোমরা ভিডিওগুলো ভালো করে দেখো না, সাপোর্ট করছো না, আসলে এই জন্য করতে ইচ্ছা করে না ভিডিওগুলো। যথেষ্ট ভালো করে আমি চেষ্টা করি ব্লগগুলো করার, ভালো কোয়ালিটি মেনটেন করারও চেষ্টা করি। তোমাদের মধ্যে অনেকেই বলে ভালো হয় ভিডিও, তবুও তোমরা সাপোর্ট করো না। আসলে অনেক মশলা না হলে তোমরা দেখতে চাও না। মশলা বলতে তোমরা বুঝে নাও, এবার অনেক কিছুই মশলার মধ্যে পড়ে যায়। একটা মশলা হলো বিশাল বাড়িঘর, ঝকঝকে চকচকে ব্যাপার, প্রচুর জিনিসপত্র, নতুন নতুন জিনিসপত্র আমরা কিনতে যাচ্ছি, কিনছি, সেগুলোকে তোমাদের সামনে দেখাচ্ছি, সেগুলো তোমরা দেখতে খুব পছন্দ করো, সেগুলো আমি হয়তো দেখাতে পারি না সেভাবে। আর আমি অতটাও বড় লোক নেই যে রেগুলার আমি দামি দামি জিনিস কিনবো এবং তোমাদের সাথে সেগুলো শেয়ার করব। আর সেগুলো তোমরা দেখতে পছন্দ করো, এটা হলো মশলার মধ্যে একটা। আর যারা বড়লোক মানুষ আছে তারা এগুলো তোমাদের সাথে যথেষ্টভাবে শেয়ার করতে পারে। আর কিছু কিছু ইউটিউবার আছে যে আমাদের মতো সাধারণ, কিন্তু তারা তোমাদের সাপোর্টে এতটাই বড় হয়ে গেছে এবং তারা এতটাই উপার্জন করে ইউটিউব থেকে, তাদের পক্ষে বড় বড় জিনিস কেনা, সুন্দর সুন্দর জিনিস দিয়ে ঘর ভর্তি করা তাদের কাছে কোনো ব্যাপার নয়, এবং তাদেরকে তোমরা সাপোর্ট করো। আর আমাদেরকে যদি তোমরা সাপোর্ট করো, আমার চ্যানেলটাকেও সাপোর্ট করো, একদিন হয়তো সেরকম জায়গাতে আমিও পৌঁছাতে পারি, কিন্তু সেই সাপোর্টটাই তোমরা তো করছো না, তা কী করে আমি সেই জায়গায় পৌঁছবো বলো? যার জন্য ব্লগ করার জন্য মানসিকতাটাই অনেকটা মানে নষ্ট হয়ে যায়। আর এখন তো ইউটিউবে বিভিন্ন রকম নোংরামিগুলো ছড়িয়ে গেছে যেগুলোর আর বলার ভাষা নেই, তো তবুও সেগুলো এতটাই চলে যে চলে আসে, ইউটিউব অন করলে সেগুলো চলে আসে। যথেষ্ট মানুষ তাদেরকে সাপোর্ট করে বলেই তারা অনেক উঠে যাচ্ছে। এটা হলো একটা মশলাদার চ্যানেলের মধ্যে একটা পড়ে। তো মশলা বলতে অনেক কিছুকেই বোঝায় যেগুলো আমার পক্ষে সবসময় দেখানো সম্ভব নয়, বিশেষ করে তো ওই নোংরা মকর আমার পক্ষে সম্ভব নয়। জিনিসপত্র যা টুকটাক কিনবো সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা যদি পাশে থাকো, সাথে থাকো, তবে অবশ্যই চ্যানেলটা আমার একদিন বড় হবে। একটা কথা কিন্তু ঠিক, যত আমাদের চ্যানেল বড় হতে থাকে আমাদের ভিডিওর কোয়ালিটিও তত ভালো হতে থাকে, আমাদের সবকিছু তত পরিবর্তন হতে থাকে। কিন্তু সেখানে যদি চ্যানেল বড় না হয়, ছোটই থেকে যায়, তাহলে তো সেসবগুলো করা সম্ভব নয়, তাই না? তো তোমাদের কাছে করজোড়ে রিকোয়েস্ট করছি, তোমরা ভিডিওগুলো একটুখানি দেখো, একটু সাপোর্ট করো চ্যানেলটাকে, একটু পাশে থেকো, ভিডিওগুলোকে শেয়ার করো, তবেই না চ্যানেলটা একটু বড় হবে, তবেই না আমি ভালো ভালো ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে পারবো। তো এটুকুই বলার আছে, সারাদিন সঙ্গে থাকো, যা যা করছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই ডাক্তারকে ছাড়া আমাদের চলে না এটাই বলা যায়। 2-3 দিন আগে ওনাকে ফোন করা হয়েছিল, তো আজকে ওনার সময় হয়েছে আসার জন্য। ডাক্তার বেরিয়ে গেল মিমিকে করোনা দিয়ে আর চেরির পাটা চেক করে, তো ওষুধপত্র অনেক দিয়ে গেল। আর এখন রান্নাঘরের কাজ আছে, আর এখন তামার বোতলটাকে পরিষ্কার করব। তামার বোতলটা একবারে কালো কুচকুচে হয়ে গেছে, সেটাকে এখন চকচকে বানাতে হবে। তো আবার রান্নাঘরের দিকে যাচ্ছি এখন।
যে কোনো তামার জিনিসের এই এক ঝামেলা, যদি কয়েকদিন ভালো করে পরিষ্কার না করা হয় তাহলে আমার বোতলটার মতনই অবস্থা হয়। তো বোতলটা একবারে লাল বিচ্ছি টাইপের একটা দাগ হয়ে গেছে, আর ভালো করে পরিষ্কার করার চেষ্টা করছি। প্রথমে আমি তেঁতুল দিয়ে ঘষে নিয়েছি, তারপরে স্কচ ব্রাইট আর ভীম লিকুইড দিয়ে মাজছি, তবুও একেবারে চকচকে ব্যাপারটা আসেনি, তবুও কিছুটা হয়েছে। আর এখন আমি ওলকচু আর আলুর তরকারি রান্না করছি, এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে এটাকে একদিকে বসিয়ে আর একটা কড়াইতে আমি পটল আর আলুর তরকারি বসিয়েছি, সেটাকেও নাড়াচাড়া করছি। পটল আর আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর এখন আমার একটা টিফিন হচ্ছে, মানে কলা আর একটা রুটি ছিল সেটাকে খেয়ে নিচ্ছি, মানে যেরকমভাবে খিদে পেয়ে যায় আর কি। এই যে সেই তরকারিটা, পটল আর আলুর, এখানে রসুন আমি থেঁতো করে রেখেছি আর কাঁচা লঙ্কা রয়েছে, কালো জিরে দিয়ে তরকারিটা রান্না করছি। এদিকে ছেলের জন্য একটুখানি লেবুর রস করে দিচ্ছি। সমস্ত কাজকর্ম সেরে আমি পুজোর ঘরে এসেছি, এখন পুজোয় বসেছি, মানে প্রতিদিনের যে পুজো সেটাই আমি করছি। তো সবাইকে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি, এখন ভোগ রেডি করে সেই ভোগটা নিবেদন করছি। তারপরে আমি ধূপকাঠি দিয়ে আরতি করে নিচ্ছি, এরপরে শঙ্খ বাজি, আমার পুজো শেষ হবে তো শঙ্খধ্বনি দিয়ে দিচ্ছি। আর তোমরা মিষ্টি সোনাকে দেখে নাও, এতটাই গরম পড়েছে যে আমি আজকে খালি গায়ে তাকে বসিয়ে রেখেছি, আর সেরকমভাবে কিছু সাজগোজ করাইনি প্রচণ্ড গরমের জন্য। এখন বাজে 4:10, তো এই মাত্র খেয়ে উঠলাম। অনেকক্ষণ পুজো করে এসে বসেছিলাম, কাজে দিদি ঘর মুছছিল, কাজে দিদি ঘর মুছে যাওয়ার পর তারপরে আমরা খেতে বসেছি, এই জন্য এত দেরি হয়েছে। আর আজকে আমার এডিটিং এর ঝামেলা নেই, যেহেতু আজকে ভিডিও তোমাদের কাছে যাবে না, একেবারে রেডি হয়ে চলে এসেছি সন্ধ্যাবেলার পুজো করার জন্য। তো পুজো করে নিয়েছি আর মিষ্টি সোনাকে এখানে শয়ন দিয়ে দিয়েছি। আমি আর ছেলে এখন বেরোচ্ছি, যাচ্ছি একটুখানি চিড়িয়ামোড়ের দিকে। তো চল তুনু, আর ওর আম্মা চলে গেছে, নিচে চলে গেছে, পাশে বাড়িতে যাচ্ছে, যেটা আমাদের প্রত্যেক দিনের ঘটনা, যেটা আমাদের হয়। তো চলো সঙ্গে থাকো। সমস্ত রকমের ঝড় ঝাপটা সামলিয়ে তারপরে শেষ পর্যন্ত বেরিয়ে পড়েছি রাস্তায়। আর এখন তো যেহেতু পুজোর আগে আগে সময়, একটুখানি রাস্তাঘাটে ভিড় ভিড় হচ্ছে, আর যেহেতু এই সময়টা মানে সন্ধ্যার সময়টাতে প্রচণ্ড ভিড়ও থাকে, তো মোটামুটিভাবে সমস্ত দোকানগুলোতে ভিড় আছে, মানে কেনাকাটার একটা ভিড়। যেহেতু মাস পড়েছে তো মাসের প্রথম দিকের পুজোর কেনাকাটা চলছে, খাওয়ার দোকানগুলোতেও বেশ ভালোই ভিড় আছে। রাস্তাঘাটের অনেক মানুষজন দেখে আমি এসেছি একটা কসমেটিক্সের দোকানে, আর এটার ভিতরেও ভীষণ ভিড়, এই জন্য আমি বাইরের দিক থেকে দাঁড়িয়ে জিনিস নিচ্ছি। তারপরে এসেছি সিটি গোল্ডের একটা দোকানে, সেখানেও দেখলাম ভালোই ভিড় রয়েছে। তো সেখান থেকে একটা সাইড দিয়ে আমি জিনিসপত্র দেখাশোনা করছি। তো জিনিস তো প্রথমে দেখতে হয়, তারপরে কিনতে হয়, আর একটা দুটো জিনিস দেখলে তো আর হয় না। আর এসেছি একটা ব্লাউজের দোকানে, এখান থেকেও আমার টুকটাক জিনিসপত্র কেনাকাটি করার আছে, প্রচুর ব্লাউজের কালেকশন এই দোকানে। তারপরে ছেলের বেল্ট, হাজব্যান্ডের জন্য বেল্ট নিতে হবে, এই জন্য এসেছি একটা বেল্টের দোকানে। তো ছেলে এখান থেকে বেল্ট দেখে নিচ্ছে, আর এখান থেকে ব্যারাকপুরটা তোমরা একটু দেখে নাও সমস্ত দোকানপাটগুলো। আর ছেলের কোমর তো এতই সরু যে সমস্ত বেল্ট হয়ও না। তারপরে এসেছি মিষ্টি সোনার জন্য জামা নিতে। ছেলে জুতো দেখছে আর আমি চুপ করে বসে আছি। এসে আর এতটুকু সময় নষ্ট করিনি, ছেলে বললো রুটি খাবে, ওর জন্য এখন আটা মাখছি, আর ওদিকে সকালের ঘুগনিটা রয়েছে সেটা গরম করছি। তো প্রথমে রুটিটা বানিয়ে নিই, তারপরে ভাত আছে, এই যে ভাত, ভাতটাকে গরম করব, এসব টুকটাক কাজগুলো আছে। আর আজকে টুকটাক যা যা কেনাকাটা করলাম তোমাদেরকে পরে দেখাবো, হ্যাঁ আগে কাজগুলো করে নিই। আটা মাখতে হবে, বাটির মধ্যে আটা নিয়ে নিয়েছি, আর এখানে কাবলি চানাটা গরম বসিয়েছি। তো রুটি করা আমার হয়ে গেছে এখানে, তো বাবা ছেলে দুজনের জন্যই করেছি, আর ছেলেকে প্রথমে খেতে দিয়ে দিয়েছি, হাজব্যান্ড এখনও ফেরেনি, তো ছেলে খেয়ে নিক, তারপরে আমরাও খেতে বসবো।
জেরিকে তো আজকে ডাক্তার দেখে গেছিল, ডাক্তার ওষুধ দিয়ে গেছে, সেই ওষুধগুলো জেরিকে খাওয়াতে হবে। আর হাজবেন্ডের হাতে এখন রয়েছে ওষুধ, তো ওষুধটা ম্যাক্সিও খেতে চাইছে, তো ওরা তো আর বোঝে না কার প্রয়োজন। তো ওর পায়ের জন্য অ্যান্টিবায়োটিক দিয়েছে, ওর আসলে পায়ে একটা ঘা মতো হয়েছে, তো তার জন্যই ওষুধটা দিয়েছে, সামান্য একটু জায়গাতেই হয়েছে। আর এখন চেরির পায়ে ওষুধ লাগাতে হবে, আর ও যা দুরন্ত, ও কিছুতেই ওষুধ লাগাতে দিচ্ছে না, এজন্য আমরা তিনজন বসে গেছি ওকে ওষুধ লাগানোর জন্য। ছেলে একদিক দিয়ে চেপে ধরেছে, আমি একদিক দিয়ে চেপে ধরেছি, আর একদিক দিয়ে হাজবেন্ড ওষুধ লাগাচ্ছে। এই দেখো কালো কালো মতন একটা ওষুধ দিয়েছে, সেটা লাগানো হয়ে গেছে, আর এটাতে মনে হয় ওর খুব আরাম লাগছে, ওষুধটা দেওয়ার পর চুপ করে শুয়ে আছে। ও বাবা না, বলতে হয়, আমি কি বলেছি, এই যে কি বলেছি, আমি আমি কি বললাম, তোমাকে আদর করেছি না, ভালো বাবা না, আমার ভালো বাবা তো তুমি, আমার কেমন বাবা, ভালো বাবা, ও হো 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 হো, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, না বাবা না, এম কয় না, দুষ্টুমি কয় না, আমি বলেছি না, দুষ্টুমি করতে বারণ করেছি না, বসে কেন, আরে বাবা কান কামড়ে দিস কেন, আমার ছেলে হয়েছে পুরো ওর বাবার মতন, মানে ওর কোনো চাল চলনের কোনো ঠিক ঠিকানা নেই, হাওয়ায় চড়ে পড়ে ঘুরে বেড়ায় জানো, এই জন্য বললাম যে এইরকম একটা জুতো কেন, আর এরকম ধরনের জুতো রাফ ইউজের জন্য খুব ভালো, বৃষ্টি কাদাতেও খুব ভালো, তো এদিক ওদিক যখন যায় খুব সুবিধা, পছন্দ হয়েছে তো, তো খালি গায়ে হাফ প্যান্ট পরে জুতো পরেছে, এই দেখো, যদি এরকমভাবে রাস্তাঘাটে অনেক কাউকে দেখা যায় তবে গায়ে একটা গেঞ্জি থাকে। মিমি করতে গেলো দৌড়ে, আমি মি মি একটা খালি বোতল পেয়েছে আর সেটা নিয়ে মুখে করে ঘুরে বেড়াচ্ছে, আর আমার ছেলে চেষ্টা করছে ওর বোতলটা মুখ থেকে নিয়ে নেওয়ার, কিন্তু ও কিছুতেই দিচ্ছে না, আর ও জোর করে করে ওর থেকে নেওয়ার চেষ্টা করছে, ওই দেখো নিয়ে দৌড়। তো মিষ্টি শোনার জন্য এই দেখো এই জামাটা কিনেছি, আর এটাও দুটো পার্টে, এই একটা এই উপরের দিকটা এটা, আর তোমরা এই জামাটা দেখে কিছু চিনতে পারছো, দেখো তোমরা হয়তো চিনলেও চিনতে পারো, মিষ্টি সোনার জন্মাষ্টমীর জামাটা কিন্তু এরকম, ওটা হলুদ আর এটা হলো রানী কালার, আর এই জামাটাকে আমি পছন্দ করে এসেছিলাম জন্মাষ্টমী পুজো জামাটা যখন কিনতে গেছিলাম তখনই, মানে এটা এত সুন্দর লেগেছিলো কালারটা, দেখো তোমরাও বুঝতে পারছো খুব সুন্দর কালারটা, তো তখনই ভেবেছিলাম যে পুজোর সময়ের জন্য কিনবো, এই জন্য একটা কিনে নিয়েছি, আর এখন থেকে এরকমভাবে একটা করেই কিনবো, মানে বিভিন্ন অকেশনে, নাহলে আরও আমি বাড়িতে রাখতে পারবো না, এই আর কি। এই গেল, আর আমার জন্য একটা ব্লাউজ কিনেছি, এই যে এটা হলো, এই ব্লাউজটা হলো বোটনেক, বোটনেক গলা দেখেছো তোমরা হয়তো, দেখে বুঝতেই পারছ, আর কিছু সেরকমভাবে দেখানোর নেই, তো গেল লাল ব্লাউজ অনেক কিছুর সাথেই পরা যায় এই জন্য, আর আমার জন্য এই নেল পলিশটা কিনেছি, এই যে পরাও হয়ে গেছে, পরাও হয়ে গেছে, আর চেরিকে তখন ওষুধ খাওয়াতে গিয়ে দেখো একটুখানি আঘাত হয়ে গেছে, তো খুব সুন্দর কালারটা লাল রং। একটা হেনা কিনেছি, আর টিপের পাতা, এই যে এই ধরনের টিপ, আমি এই ধরনের টিপটা বেশি পরি, তো এটারই দুরকম সাইজ আমি কিনেছি, এখানে দুরকম আছে, যখন পরবো তখন তোমরা দেখতে পাবে, আর এটার মধ্যে আছে ছেলে আর ছেলের বাবা দুটো বেল্ট, বের করে দেখাই, হ্যাঁ এই যে এটা হলো ছেলের আর এটা হলো ছেলের বাবার, তো দুটো বেল্ট আনা হয়েছে, আর শ্রীহরির এটা হলো একটা শাখা বাঁধানো আর এটা হলো পলা বাঁধানো, তোমাদেরকে ভালো করে আমি বের করে দেখাচ্ছি, এই যে শাখা বাঁধনো আর পলা বাঁধনো, তো এটা পড়লে পরে এরকম হবে, তোমাদেরকে পরে দেখাই, হ্যাঁ দাঁড়াও এভাবেই পরে দেখাচ্ছি, তো এই দেখো এরকম লাগছে দেখতে, তো এই হলো আজকে সম্পূর্ণ ভিডিও, তো তোমাদের সম্পূর্ণ ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর এই হলো আজকের পুজোর টুকটাক কেনাকাটা, তো এইটুকুই কেনাকাটা হয়েছে আজকের জন্য,
তো পরবর্তীকালে তো আরো জামা কাপড় কিনতেই হবে। তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে কেমন লাগলো আজকের ভিডিও, আর যদি ভালো লাগে অবশ্যই বন্ধুরা লাইক করো, আমার পাশে থেকো। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন নতুন আরো একটি ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব সাবধানে থেকো। গুড নাইট।